সেটস এর ওরকম ভিডিও। তো আজকে থেকে যে একটা নতুন ভিডিওতে, তো সবার ফার্স্টেই বলছি পাশ দিয়ে কিন্তু প্রচুর নয়েজ প্রবলেম হবে, কারণ এখানে কীর্তন হচ্ছে। তো এগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও, কম্প্রোমাইজ করে নিও। তো আজকের ভিডিওটার টপিক কিন্তু কোনো সেল পারপাস না, আমি বলেই দিয়েছিলাম সেল ভিডিও আসতে একটু দেরি হবে, কারণ এখন এবারে টুর্নামেন্টের টাইম। টুর্নামেন্টের টাইম বলতে মোটামুটি এক মাস দেরি আছে, ঠিক আছে? তো তার জন্য অনেকেই তৈরি করছো, কিন্তু কি হয় আজকের ভিডিওর তোমার টপিকটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো সব। আর একদম সত্যি কথা, মাত্র 300 টাকায় এমন একটা জিনিস বলবো আপনাদের যে যে কোনো পায়রা ভাই 6 ঘন্টা চলে যাবে যদি একটু মোটামুটি পায়রা হয়, ঠিক আছে? ও একদম 200% গ্যারেন্টি, কারণ এর আগে ওই জিনিসটা অনেকে নিয়েছে আমাদের, ঠিক আছে? অনেকে নিয়েছে আর 99% মানে এক দুজনের একটু প্রবলেম হয়েছিল, আমি ওটা সলভ করে দিয়েছিলাম। 99% লোকের পুরো এফেক্ট হয়েছে, ঠিক আছে? একদম 100% গ্যারেন্টেড ওষুধ বলবো আজকে, ঠিক আছে? আর ওষুধটা না আছে কোনো সাইড এফেক্ট না কিছু। এক বছর আগে আমি বলেছিলাম ভাই, এক বছরের মধ্যে অনেকে নিয়েছে, কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে? ওষুধটা একটা মাল্টিভিটামিন ওষুধ, ঠিক আছে, মাত্র 300 টাকায়। তো আমি একটু কয়েকটা জিনিস আগে ক্লিয়ার করে নিচ্ছি, যে শীতে অনেকেই পায়রা উড়িয়েছে 6 ঘন্টা 7 ঘন্টা, গরম ঢুকছে আস্তে আস্তে পায়রার দম কমছে, পুরো দোষটা কী হচ্ছে, পুরো দোষটা চলে যাচ্ছে পায়রাদের ওপর, পায়রাদের ওপর যার দিয়ে পায়রা নিয়েছে তাদের ওপর, নিজেদের ওপর কোনো দোষ নেই। আমি একটা জিনিস ভালো করে বলছি, আপনারা ভালো করে বুঝুন। লাস্ট টাইমের প্রসেসটা বলছি, আপনারা কী করে পারচেস করবেন ওষুধটা আমার দিয়ে। তো সবার ফার্স্ট আমি বলছি, যারা আমার অনেক সাবস্ক্রাইবার আছেন, রাজমিস্ত্রির কাজ করেন বা বাইরে রোদে দিন আনি দিন খাই এরকম কাজ করেন, কোনো কাজই কিন্তু কোনো ছোটো না, ঠিক আছে? তো আমার অনেক সাবস্ক্রাইবার, আমাদের অনেকে পায়রা নিয়েছেন, মানে তাদের মধ্যেও আমি বলছি যে অনেকে কাজ করেছেন এরকম কাজ করেন, আপনারা আপনাদের পাস্ট ভাবুন একটু, যে আপনারা কি প্রথম দিনই আপনারা রোদে আপনাদের বডিকে স্যুট করে নিয়েছিলেন কিছুদিনের মধ্যে, তারপরে কিছুদিন অভ্যাস করতে করতে মজবুর হয়ে আছে, ঠিক আছে? তো সেই রকমভাবে আপনারা অভ্যাস হয়েছিলেন আর এই রোদটা অভ্যাস করেছিলেন নিজের শরীরে। তো পায়রাদেরও সেম, একটা শীতকালে ওড়াচ্ছেন পায়রাকে, সেই ওয়েদারের এই ওয়েদারের মধ্যে অনেক তফাত। তারা তো নিজেদের, ওদেরও তো একটা শরীর আছে, ওদের শরীরটাও বুঝতে হবে। ওদের মধ্যে যদি সেই ক্ষমতাটা না থাকে যে সেই রোদটা না নিতে পারে, তার জন্য তো পায়রাটা নিচে নেমে আসছে, ডানা খুলে, পুরো ডানা খুলে হাঁপাচ্ছে। আপনারা ভাবছেন পায়রাটা বাজে পায়রা, মানে যারা নতুন ওড়াচ্ছেন, আর যারা শীতে 6 ঘন্টা 7 ঘন্টা ওড়াচ্ছেন, যখন হুট করে এই সিচুয়েশানটা তাদের মধ্যে পড়ে, তারা ভাবে, আপনারা ভাববেন যে ভাই কী হলো, আমাদের কিছু দোষ হলো বা কিছু হলো পায়রাটার মধ্যে, যে এত পায়রা ভালো উঠছিল এখন গরম আসতে 1 ঘন্টাও উঠছে না। তো আজকে সব কিছু সলিউশন আমি আজকে বলবো, ঠিক আছে? তো ফার্স্ট আমি বলছি, ভিডিওটা আজকে হয়তো শর্ট ভিডিও হবে, বেশি লম্বা আমি টানবো না, আমি অনেক তাড়াতাড়ি জিনিসটা বলে দিচ্ছি, ঠিক আছে? যাতে আপনাদেরও টাইমটা ওয়েস্ট না হয়, আমারও টাইমটা সেভ হয়, ঠিক আছে? তো যাই হোক, তো সবার ফার্স্ট আপনারা বুঝুন এটা, যে পায়রাকে যখন আপনারা ওড়াচ্ছেন না, পায়রা কিন্তু এক দুদিনে এই ওয়েদারটা স্যুট করে নেবে না। পায়রাকে ওড়ানোর আগে তাদের শরীরের টেম্পারেচার ঠিক রাখতে হবে, তাদের শরীরের টেম্পারেচার ঠিক রাখলে পায়রা এই গরমে উঠবে, এই গরমেও 6-7 ঘন্টা উঠবে, আমার গ্যারেন্টি, ঠিক আছে? আর মাত্র আপনাদের খরচা হবে মাত্র 300 টাকা। তো সবার ফার্স্ট আপনাদের খাবার দিতে হবে। তো আপনারা যারা যারা খাবার জিনিসটা জানেন না, আমি এক বছর আগে কিন্তু আমি ছেড়ে দিয়েছি ভিডিও, আপনারা গিয়ে দেখতে পারেন। যদি না দেখতে পারেন, আমার কমেন্ট, এই ভিডিওর কমেন্ট বক্সে একদম প্রথমের কমেন্টেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, আপনারা গিয়ে অ্যাড হয়ে যান, ঠিক আছে? আজকে আমি পায়রা উড়িয়েছি, 2 দিন হয়েছে পায়রা, 3 ঘন্টা 3.5 ঘন্টা টানছে 2 দিনে, ঠিক আছে? আর একদম নর্মাল খাবার, এখন আমি ফুড চালুই করিনি, বাজরা আর গম চালাচ্ছি, ঠিক আছে? 2 দিনে এরকম আরও আমি টানিয়ে দেবো পায়রাকে, কোনো প্রবলেম নেই। তো আমি যেটা বলছিলাম, যে যারা যারা খাবার খোরাক এইসব নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন এক বছর আগের ভিডিওতে, ঠিক আছে? বেশি আমার ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও নেই, তো বেশি স্ক্রল করতে হবে না, একদম পুরোনোর দিকে দেখবেন, আমার সব ভিডিও দেওয়া আছে। তাছাড়া যদি না পারেন, প্রবলেম হয়, আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অ্যাড হয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি পার্ট বাই পার্ট, ঠিক আছে, পার্ট বাই পার্ট আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে পুরোটা বুঝে নেবেন। এবারে আসছি ওষুধের ব্যাপারটা। তো এই ওষুধটা কী জিনিস, এটা একটা মাল্টিভিটামিন, একদম সিক্রেট, ঠিক আছে? আমি এক বছর ধরে কাউকে নাম বলিনি, মানে যারা যারা আপনারা পেমেন্ট করেছিলেন 300 টাকা, তারা নামটা জানেন অবশ্যই, আর প্রসেসটাও জানেন কীভাবে কী খাওয়াতে হয় সব আমি বলে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে যখন আপনারা 300 টাকা পাঠাবেন, দেখুন আমি একটা কথা বলছি, অনেক ওস্তাদ আছে, অনেক আপনারা অনেক কিছু জানতে পারছেন নতুন করে, ঠিক আছে, সব ইউটিউবারদের ব্যাপারে। তো সেই ইউটিউবাররাই 10,000-12,000 দিয়ে আসো গুলি শেখো ভাই, শুধু গুলি শিখলে, আমি বলছি আজকে আমি যার সাথে খুশি তার সাথে তর্কের চলে যেতে পারি, শুধু গুলি দিয়ে পায়রা ওড়ানো যায় না, ঠিক আছে? এটা একদমই ন্যাচারাল ব্যাপার,
যে শুধু গুলি দিয়ে কখনো আপনারা কেউ যে পায়রা হোক পায়রা ওড়ানো যায় না, পায়রাকে রেডি করতে হয়, তাদের শরীর ঠিক রাখতে হয়, তারপরে লাস্ট স্টেপ হচ্ছিল গুলি। ঠিক আছে, গুলিতে পায়রার দম বাড়ে অবশ্যই, কিন্তু শুধু গুলি জেনে গেলাম 12,000-10,000 টাকা খরচা করে একদম নষ্ট করছেন টাকা। ঠিক আছে, আমি আজ অবধি আমার 1 বছরের ইউটিউব চ্যানেল, এটা 1 বছর ধরে আমি ম্যাড্রাস পায়রাতে আছি, অনেকে আপনার রিকোয়েস্ট করছেন, দাদা আমি আপনাকে 7,000-8,000 টাকা দিচ্ছি, আমাকে পার্সোনালি কিছু শেখান। আমার কাছে একটাই কথা ছিল, একটাই কথা আমি বলে এসেছি, দেখুন যে আমি নেবো শুধু 300 টাকা, প্রথম দিয়েই 300 টাকা নেবো শুধু ওষুধটা বলার জন্য, তাছাড়া সব কিছু ফ্রি। কিন্তু একটু ধৈর্য ধরে আমার সাথে কথা বলতে হয়, ঠিক আছে, একদম হড়বড় হড়বড় করলে হয় না। ঠিক আছে, আমি সব হোয়াটসঅ্যাপে সবাইকে ফ্রিতে বলে দিই, গুলি অবধি ফ্রিতে বলে দিয়েছি। ঠিক আছে, তো এই জিনিসটার অবধি আমি একদম প্রথম দিয়ে 300 টাকা নিয়েছি, 300 টাকাই নেবো। 300 টাকাটা এমন কোনো বড় ব্যাপার না, আপনারা 3,000-2,000 দিয়ে পায়রা কিনছেন, 300 টাকাটা কারোর কাছে বড় ব্যাপার না, যেখানে 200% রেজাল্ট। সব বড় ওস্তাদদের কাছে যাচ্ছেন 800-1,500 টাকা দিয়ে ওষুধ কিনছেন, সেই ওষুধে কতটা ক্ষতি হচ্ছে পায়রার আপনাদের ধারণার বাইরে। ঠিক আছে, আপনার যে গুলিতে ভয় পান না, গুলির দিয়েও বেশি ক্ষতি হচ্ছে ওই সব ওই সব ওষুধে। ঠিক আছে, যেগুলো বাইরে দিয়ে আসছে, স্ট্রেন্থ আনছে, ঠিক আছে, যে উড়বে বেশি, অনেক ওষুধ আছে এরকম আছে, যেটা বলবো একদম মানুষের ওষুধ বলবো, আমি ভিডিওতে বলবো না, একদম সিক্রেট মেডিসিন। আপনারা আমার নাম্বার দেওয়া আছে উপরে, আপনারা কল করে নিন বা মেসেজ করে দিন, আমি সব আপনাদের বুঝিয়ে বলে দেবো, জাস্ট 300 টাকার বিনিময়ে। ঠিক আছে, একদম 300 টাকা, কেউ জানে না এইটা, আমি বাংলা কমিউনিটিতে বলছি, হিন্দি কমিউনিটিতে কেউ কেউ জানে দিল্লির, কিন্তু বাংলা কমিউনিটিতে কেউ জানে না, কেউ না, আমি আপনাদের এইগুলো বলে দেবো সব। ঠিক আছে, সবার পায়রা 2 থেকে 6 ঘন্টা আমার দায়িত্ব পুরো টানানো। ঠিক আছে, একটু শুধু খাটতে হবে, এবার আপনারা যদি পায়রার পিছনে টাইম না দেন, শুধু ওষুধ খাইয়ে দিলাম, ওরকম হয় না। তো এই ওষুধটা সাইড এফেক্ট নিয়ে যেটা ছিল, সাইড এফেক্ট কিচ্ছু নেই, একদম 0% সাইড এফেক্ট, একদম 100% পুরো শরীর ভালো থাকে। আর আপনারা খাওয়াবেন যখন, একটা পায়রার গায়ে যখন হাত দেবেন না, তখন আপনারা নিজেরা বুঝে যাবেন যে ওষুধটা কতটা কার্যকরী, পায়রার বডিতে এত স্ট্রেংথ হবে আপনারা নিজেরা বুঝতে পারবেন। ঠিক আছে, আর এই ওষুধটা একটাই বাজে জিনিস, এই ওষুধটা যেহেতু রাত্রে খাওয়াতে হয়, তো আপনারা যদি রাত্রে খাইয়ে সকালবেলা না ওড়ান, তাহলে কিন্তু পায়রা প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, যেদিন খাওয়াবেন পরের দিন যেন পায়রাটা ওড়ে, না উড়লে কিন্তু প্রচুর প্রবলেম হবে পায়রার দেহে। তো এই একটাই সাইড এফেক্ট আছে, আপনারা যদি রোজ এই জিনিসটা কন্টিনিউ করেন, 1 মাস যদি টানান, 1 মাস বা 1 সপ্তাহ, এখনও টুর্নামেন্ট মোটামুটি 1 মাস দেরি আছে, ঠিক আছে, 1 মাসের বেশি, যদি এই ওষুধটা 1 মাস টানান, যে কেউ আপনারা মোটামুটি হালকা কোয়ালিটি হলেও আপনারা ভালো পায়রা ভালো ওড়াতে পারবেন, পাড়ার মধ্যে আপনাদের নাম হবে। ঠিক আছে, এইটুকু আমার গ্যারেন্টি আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আরেকবারও বলছি, যারা যারা টুর্নামেন্টের বিষয়ে জানেন না, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান, আমি ওখানে সব ভিডিও দিয়ে দেবো পার্ট বাই পার্ট। আর যদি আপনারা অ্যাড না হতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করুন, উপরে যে নাম্বার দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নাও, আমি আপনাদের নিয়ে নেবো। আর 24 ঘন্টা পর কালকে এই টাইমে কিন্তু আমি গ্রুপে পার্ট বাই পার্ট দিতে থাকবো। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই, ভিডিও যার কাছে পড়ে যাচ্ছে পড়ে যাবে, আমি ওরকম পার্ট বাই পার্ট দিতেই থাকবো যাতে সবার কাছে পৌঁছায়। তো আরামসে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান আমার কমেন্ট বক্স দিয়ে, না পারলে আমাকে কল করে নেবেন, আমি সব বুঝিয়ে বলে দেবো। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টুর্নামেন্টের অনেক কিছু নিয়ে আসবো, এবারে টুর্নামেন্টের অনেক টপিক নিয়ে আসবো, সেল ভিডিও আনবো, একটু ওয়েট করতে হবে আপনাদের, কারণ এখন একটু টুর্নামেন্টের সময় আছে, সেল ভিডিও অনেকে আমার মেসেজ ভর্তি হয়ে গেছে, আমি এই কদিন পুরীতে ছিলাম, মেসেজ ভর্তি হয়ে গেছে, দাদা সেল ভিডিও আনো, সেল ভিডিও আনো, হচ্ছে না এখন অত ভালো, আমি পাচ্ছি না ভালো পায়রা, তো আমি আনছি না, কারণ আমি ঠকলে আপনারাও ঠকবেন, আমি ভালো পায়রা পাই অতি অবশ্যই আনবো, ঠিক আছে, কম রেঞ্জের মধ্যে। তো তার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন আর পায়রাকে ভালো রাখবেন।